নমস্কার, এই মুহূর্তত আহি পড়িছে কেবাটাও গুরুত্বপূর্ণ খবর। আর এনে ধরনের খবর সমূহ নিতেও চাবর কারণে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি একটা লাইক করে দিব। জাতি মাতি ভেটির কথা কোয়া অসমের মন্ত্রীর বিরুদ্ধে উত্থাপিত মাটি দখলের অভিযোগ। অগপর সভাপতি তথা কৃষিমন্ত্রী অতুল বরার বিরুদ্ধে বোকাখাতত মাটি দখলের অভিযোগ। এগারী চাহ জনগোষ্ঠীয় মহিলা আর এজন যুবকর ভিডিওত এতিয়া রাজ্যজুড়ি চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে দেড় বছর পূর্বে নির্মাণ করা গাইপথত এতিয়া ফাট মেলিছে। 55,000 কোটি টাকায় নির্মাণ করা হয়েছিল এই গাইপথ। মহারাষ্ট্রর হাইওয়ে এতিয়া বিপদ। মাত্র দেড় বছর পূর্বে 55,000 কোটি টাকায় প্রধানমন্ত্রী মোদীয়ে নির্মাণ করেছিল এই রাজপথ, কিন্তু এতিয়াই ফাট মেলা পরিলক্ষিত হয়েছে। এআইইউডিএফর দলীয় পদবীর পৰা অপসারিত হব বিধায়ক আমিনুল ইসলাম করিমউদ্দিন বরবুয়া। বদরুদ্দিন আজমলে সদরি করা অনুসরি সাধারণ সম্পাদক পদ কটা যাব দুই বিধায়কর। দলের নেতৃত্বত ব্যাপক সাল সলনি ঘটার ইঙ্গিত বদরুদ্দিন আজমলর। মুখ্যমন্ত্রীর বাবে ক্রয় করা হব 233 কোটি টাকার জেট বিমান। 30 গৰাকী মন্ত্রীর বাবে কিনা হব 30 কোটির বিলাসী গাড়ি। ধারত পুত গৈ থকা বিজেপি সরকারে জেট বিমান ক্রয় করার সিদ্ধান্তক জনবিরোধী আখ্যা কংগ্রেসের। বিজেপি শাসিত রাজ্য মধ্যপ্রদেশত এইবার এই সিদ্ধান্ত গ্রহণ করেছে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী। সরকারের নিজা বিমান নাই বাবে জেট বিমান ক্রয়ের সিদ্ধান্ত গ্রহণ করেছে মধ্যপ্রদেশ সরকারে। মধ্যপ্রদেশত বিজেপি সরকার আর বিজেপির মুখ্যমন্ত্রী ঘোষণা করেছে 233 কোটি টাকার বিমান ক্রয় করব মুখ্যমন্ত্রী। 30 গৰাকী মন্ত্রীর বাবে কিনা হব 30 কোটি টাকার বিলাসী গাড়ি। বিজেপিত আঘাত সানিবলৈ সাজু প্রদেশ কংগ্রেস। অহা 9 আগস্টত কেইবাজনো বিজেপি নেতাই যোগদান করব কংগ্রেস। 16 জুলাই জিলা কংগ্রেসের শীর্ষ নেতারে জিতেন্দ্র সিংয়ে করব বিশেষ আলোচনা। কোন কেইগৰাকী বিজেপি নেতাই কংগ্রেসত যোগদান করার পূর্ণ সম্ভাবনা আছে? বর্তমান সময়ত আলোচনা চলি আছে। বিজেপি ত্যাগ করবলগিয়া নেতার তালিকা এতিয়া লাহে লাহে বৃদ্ধি পাবলৈ আরম্ভ করেছে। বিপদ আহিছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রাজেন গোহাই, নলবাৰীৰ প্রাক্তন বিধায়ক অশোক শর্মা আর সিপাজারের প্রাক্তন বিধায়ক বিনন্দ শইকীয়াই বিজেপি ত্যাগ প্রায় নিশ্চিত হয়ে পড়েছে। আর এই তিনিওগৰাকী নেতাই কংগ্রেসত যোগদান করার পূর্ণ সম্ভাবনা আছে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় ফেসবুকতে সরকার চলোয়া পরিলক্ষিত হয়েছে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা কঠোর সমালোচনা বিধায়ক অখিল গগৈর। অখিল গগৈ কৈছে ফেসবুকতেই সরকার চলোয়া পরিলক্ষিত হয়েছে হিমন্ত বিশ্ব শর্মার। বিজেপি দল এই মুহূর্তত হিমন্ত বিশ্ব শর্মার কোম্পানি প্রাইভেট লিমিটেডত পরিণত বলে কটাক্ষ করেছে বিধায়ক অখিল গগৈ। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াললৈ সাময়িক সকাহ, জামিন মঞ্জুর করেছে সর্বোচ্চ ন্যায়ালয়। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালে আদালতত অন্তর্বর্তীকালীন জামিন লাভ করেছে। আজি পুয়া দেশের সর্বোচ্চ ন্যায়ালয়ে বলবৎকারী সঞ্চালকালয়ের গোচরত কেজরিওয়ালক জামিন মঞ্জুর করে। আম আদমি পার্টির নেতাজনে আবকারী দুর্নীতির গোচরত ইডির গ্রেপ্তারক প্রত্যাহ্বান জানায় জামিন আবেদন দাখিল করেছিল। কিন্তু এই মুহূর্তত দিল্লির মুখ্যমন্ত্রী তিহার জেল এড়ি যাব পৰা নাই। উচ্চতম ন্যায়ালয়ে আজি কয় যে যোৱা 90 দিন ধৰি জেৰা অব্যাহত আছে। তেওঁ নির্বাচিত প্রতিনিধি হিসাবে নিজের ভূমিকা পালন করে নে নকৰে সেয়া তেওঁর উপর নির্ভরশীল। ইডি গোচরত উচ্চতম ন্যায়ালয়ে কেজরিওয়ালক অন্তর্বর্তীকালীন জামিন প্রদান করেছে যদিও আপাতত জেলের পৰা ওলাই আহিবলৈ সক্ষম হোৱা নাই মুখ্যমন্ত্রীগৰাকী। কারণ CBI ইতিমধ্যে তেওঁক জেলত গ্রেপ্তার করেছে। সেই গোচরত তেওঁ এতিয়াও জেলের জিম্মাত আছে। ইডির গ্রেপ্তারক প্রত্যাহ্বান জানা গোচরটি আজি আদালতে সর্বোচ্চ বিচারপীঠলৈ প্রেরণ করেছে।